প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় উপার্জনের স্বপ্ন পূরণ, ভিক্ষুক থেকে মাছ ফেরিওয়ালা নন্দীগ্রামের জয়দেব। প্রথমে করতেন ভিক্ষে, পরে অন্যের বাড়িতে দোকানে কাজ, আজ সফল মাছ বিক্রেতা। নন্দীগ্রাম এক ব্লক মৎস্য বিভাগ মাছকে কেন্দ্র করে সকল প্রকার উদ্যোগ গ্রহণে উৎসাহিত করে চলেছে। মাছ চাষি, মাছ বিক্রেতা, মাছ আহরণকারীরা যেমন উৎসাহিত হচ্ছে, তেমনি অনেক মানুষ মাছকে কেন্দ্র করে জীবিকা নির্বাহের নতুন দিশা দেখতে পাচ্ছে। সম্প্রতি নন্দীগ্রাম এক ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে মাছ ফেরিওয়ালাদের জন্য প্রকল্প রূপায়ণ হচ্ছে। এরই মধ্যে উল্লেখ্য, নন্দীগ্রাম এলাকায় দৃষ্টান্ত হয়ে উঠেছে এক মাছ ফেরিওয়ালা। অনাথ ভিক্ষে করে বেঁচে থাকা এবং বেঁচে থেকে মাছ বিক্রি করে ঘুরে দাঁড়ানোর জীবন কাহিনী জয়দীপ মুনিয়ানের। নন্দীগ্রামের সোনাচূড়া এলাকার মাছ ফেরিওয়ালা বিক্রেতা জয়দেব ছোটবেলায় মা বাবা মারা গেলে প্রায় ভিক্ষে করে জীবন চলত। পরে কলকাতায় চলে গিয়ে লোকের বাড়িতে বাসন মাজা, কাপড় ধোয়া, দোকানে কাজ করা, ছোটখাটো কারখানায় কাজ করে কোনো মতে চলত। এক মাছ বিক্রেতার সাথে ভাব হয়ে তার মাছ আড়ত থেকে এনে দিত, ওতে কিছু টাকা মিলত। সেই টাকায় মাছ বিক্রির বিষয় একটু একটু জানল। পরে সেই জয়দেব শুরু করে মাছ বিক্রির ব্যবসা, 28 টাকা নিয়ে মাছ ব্যবসা শুরু করে। পরে নন্দীগ্রামে এসে 6 বিঘা জমি কিনল। নন্দীগ্রাম সোনাচূড়া গ্রামে এসে মাছ ফেরিওয়ালা হয়ে মাছের ব্যবসা চালিয়ে গেল। মাছ বিক্রির কোনো দোকান না করতে পারলেও ব্লক মৎস্য দপ্তরের সহায়তায় বঙ্গ মৎস্য যোজনা বা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মাছ ফেরি করার জন্য মোটরসাইকেল সহ শীততাপ নিয়ন্ত্রিত মাছের বাক্স করেছেন। জয়দেব এও জানান, মাছ বিক্রি থেকেই 3 মেয়ের বিয়ে দিয়েছেন। জয়দেব জানান, নন্দীগ্রাম এক ব্লক মৎস্যচাঁদ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু স্যারের অনেক সহযোগিতা পেয়েছি। এলাকার মৎস্য উদ্যোগের বিষয়ে জানতে চাওয়া হলে সুমন সাহু জানান, সামান্য পুঁজি নিয়েও মাছ চাষ বা ব্যবসায় নেমে সাফল্য অর্জন করা যায়। জয়দেব বাবুর মতো মাছ বিক্রেতা অনেকের কাছে উৎসাহ দেবে। মাছ কেন্দ্রিক উপার্জনে মৎস্য দপ্তরের প্রকল্প রয়েছে, এই সুবিধা সকলেই গ্রহণ করতে পারেন। আমার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম সোনাচূড়া। আমার ছোটবেলা আমার বাবা মা মারা যায়, আমি কলকাতায় গিয়ে লোকের বাড়িতে চাকরি করি, মানে কাজ করি, বাসন মাজা, কাপড় ধোয়া, তারপর হোটেলেও কাজ করি। করতে করতে একটা নিজে কারখানায় ভর্তি হই। কারখানায় কাজ করতে করতে এই মালিকের বাড়িতে থাকতাম। ওই মালিকের বাড়িতে থাকতে থাকতে একজন মাছ দোকানদারের সঙ্গে ভাব হয়। ওতে ওই মাছ দোকানদার আমাকে বলে যে তুমি আমার মাছটা আমাকে এনে দেবে, তো তোমাকে 5 টাকা করে দেবো। ওর মাছটা প্রতিদিন সকাল থেকে আমি এনে দিতাম। এনে আবার এর যে মালিকের কাছে থাকতাম, তার বাড়িতে কাজ করতাম। কাজ করে আবার তার কারখানায় যেতাম কাজ করতে। করতে করতে সেই মালিক আবার আমাকে একদিন বললো কি, এই তুমি কেন এ করছো, তুমি তো মাছটা নিয়ে এসে মাছ ব্যবসা করতে পারো। ওই মাছ ব্যবসা করতে করতে আবার ওখান থেকে 28 টাকা নিয়ে ব্যবসাটা আমি চালু করি মাছ ব্যবসা কলকাতায়, বেলেঘাটা না করলাম। ওই করতে করতে ব্যবসা করতে করতে কি বেশ কিছু পয়সা হলো। হতে আবার বাড়িতে এসে গেলে জায়গা জমি কিনে, জায়গা জমি কিনলাম, 6 বিঘে জায়গা করলাম। এবার 6 বিঘে জায়গা করার পর আমি নিজে সংসার করলাম। সংসার করার পর কলকাতায় আর থাকলাম না, তারপরে এসে আবার দেশে ব্যবসা করলাম। দেশে ব্যবসা করতে করতে ছেলেপুলে হলো, সকলে বড় হলো। তারপরে নন্দীগ্রাম খেজুরি মারামারি লাগলো, 6 বিঘে জায়গা করেছি। তারপরে খেজুরি নন্দীগ্রাম মারামারি লাগার সঙ্গে সঙ্গে আমার মেয়েরা বড় হয়ে গেছে। এই গণ্ডগোলে দেখে ভয়ে আমি আতঙ্কিত হয়ে যে মেয়ে বড় হয়ে গেছে, কোথায় কী হবে না হবে, জায়গা বিক্রি করে 2 মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। 2 মেয়েকে জায়গা 2 বিঘা জায়গা বিক্রি করে 2 মেয়েকে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে আমার ছেলেপুলে আবার থাকলাম, এখানে আছি, থাকতে থাকতে আবার দেশে ব্যবসায় উন্নতি করছি, আর ছেলেকেও বিয়ে করিয়েছি, আরও একটা মেয়েকে বিয়ে দিয়েছি। এই পর্যন্ত মৎস্য দপ্তর থেকে আমি এখানে যে যোজনা আছে ওই যোজনা থেকে বাইক পেয়েছি, বক্স পেয়েছি, অনেক রকম সুযোগ সুবিধা পেয়েছি। ওই থেকে আমি ব্যবসাতে আরও অনেক উপকৃত হয়েছি। আমার নাম হচ্ছে জয়দেব মুনিয়ান, সোনাচূড়া বাড়ি, থানা নন্দীগ্রাম। জয়দেব মুনিয়ানের মতো এই সমস্ত যারা মাছ ব্যবসায়ী, যারা মাছকে বিক্রি করেন, তাদেরকে আমরা এই বঙ্গ মৎস্য যোজনা বা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার যে প্রকল্পের সুবিধে, যেখানে তারা
তপশিলিভুক্ত যারা প্রায় 60% সাবসিডি বা ভর্তুকি নিয়ে প্রকল্প রূপায়ণ করেছেন, উনি মোটরসাইকেল এবং ইনফ্লুয়েটেড বক্স ক্রয় করেছেন এই ভর্তুকি নিয়ে, এবং এর ফলে ওনার যে মাছের ব্যবসার একটি অনেকটাই অগ্রগতি উনি খেয়াল করছেন এবং পাচ্ছেন। এবং তার এই সাফল্য, যেখানে উনি একেবারে একদম বেকার ছিলেন এবং অন্যান্য জায়গায় কলকারখানায় কাজ করতেন, সেখানে দাঁড়িয়ে নিজে স্বনির্ভরতা একটি ব্যবসার দিক খুঁজে পেয়েছেন, এবং এই সরকারি প্রকল্পের সুবিধেটি ওনাকে আরও বেশি মাত্রায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তো এনার এই কাহিনী বা এনার এই জীবন সংগ্রামের যে বিষয়টি, যেটি সরকারি প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, সেই বিষয়টা আমরা আরও বেশি করে অন্যান্য যে সমস্ত বেকার যুবক রয়েছেন, যারা আগ্রহী রয়েছেন, তাদের কাছে আমরা নিজেদের চাই যাতে তারাও এই প্রকল্পের সুবিধে নিয়ে নিজেরাও আত্মনির্ভর হতে পারে এবং আমাদের মৎস্য প্রকল্পের যে দিকগুলো এগিয়ে নিয়ে গিয়ে বাঙালিদের কাছে মাছের যে টাটকা মাছের যে পৌঁছে দেওয়ার যে বিষয়টি সেটাও রাখবেন। তো যাই হোক, আমরা এই বিষয় নিয়ে অগ্রসর রয়েছি এবং আগামীতেও আমরা অগ্রসর থাকবো। আমার নাম সুমন কুমার সাহু, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, জেলা পূর্ব মেদিনীপুর। সব রঙের একদম, এনি কালার ওয়ান প্রাইস, JSW পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ, জয়চক পিংলা, পশ্চিম মেদিনীপুর।